রিমোট টিপে এবার সবাই লাফিং ক্লাবে যাবি। স্যার এই যে আমাদের এই অফিসে তোমার ডেজিগনেশনটা কি? ইয়ে স্যার। হ্যাঁ, তাই যদি হবে তাহলে আমাকে কি প্রত্যেকটা কাজের আগে একবার করে ঢেঁড়া পিটিয়ে বলতে হবে আয় রে আয় পিয়ে কাজের লিস্টটা নিয়ে? পিয়ে কথাটার মানে জানো? পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট স্যার। তাই যদি হবে তাহলে তুই ঠিকমতো কাজটা করছো না কেন? হ্যাঁ, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থিওরিটা তো খুব ভালো জানা আছে, প্র্যাকটিক্যালের সময় এত কুড়েমি কেন? হ্যাঁ, এই যে আজকে আমার ইয়ে বাজারটা করা, এই বাড়ির বাজার করা, সেটা করনি কেন? স্যার ভুলে গিয়েছিলাম। তার প্রায়শ্চিত্ত কে করবে? স্যার আমি করবো। আপনি শুধু গাড়ির চাবিটা দিয়ে দিন, আপনার বাড়িতে গিয়ে একটা ইম্পর্টেন্ট কাজ করে দিয়ে আসছি, যে কাজটা বয়সের কারণে আপনি খুব একটা বেশি করতে পারেন না জানি, সে কাজটা আমি দায়িত্ব নিয়ে সেরে দিয়ে আসি। আচ্ছা, এত বড় স্পর্ধা আপনি কাজ করা দিলেন, ঘাটতে হবে না। আচ্ছা, হিসেব টিসেবগুলো সব রেডি আছে তো? কোনটার কথা বলছেন? তুচ্ছ ব্যাপার, আমার বাবা যে মারা গেলেন তার যে ধুমধাম করে শ্রাদ্ধ হলো তা সেইগুলো কোন খাতে দেখিয়েছো? ওটা স্যার অফিসের খরচার খাতে দেখিয়েছি। এ তো বুঝলাম, কিন্তু কোন খাতে দেখিয়েছো? ও তো এটা তো একই কেস, মারা যাওয়া কেস, তো ওই প্যাকিং করে চালান করে দেওয়া। বাহ বাহ বাহ, বেশ করেছো, এটা একদম ঠিক করেছো, কিন্তু চালানের বিলটা তো এখনো দাওনি। সেটা তো এক্ষুনি পাওয়া যাবে না স্যার, সেটা পেতে গেলে আপনাকে কেন 5-7 বছর অপেক্ষা করতে হবে? এত বিল আসতে 5-7 বছর? স্যার আপনার যা বয়স সেখানে যেতে এখনো 5-7 বছর সময় লাগবে। কোথায় যাওয়ার কথা বলছো বলো তো? স্যার ওই যে স্বর্গে যেখানে আপনার বাবা রয়েছে ওখানে চালানোতে। এত রাজপদ্ধা, হ্যাঁ তোমাকে আমি খাওয়াই পড়াই, তুমি আমাকে আমার মৃত্যু কেমন করছো? স্যার সে কি স্যার, আপনি তো বলেন মানে মানে 5-7 বছর কাটিয়ে দিলে তারপর স্বর্গে শুরু করে চলে যাবো। ওটা তো আমার মুখের কথা স্যার। আমার তো তা বললে হবে না, স্যারের মুখের কথা মাটিতে পড়া মাত্র সেটা আমায় করে দেখাতে হবে, সেটাই আমার কর্তব্য। বেরিয়ো বেরিয়ো এখান থেকে বেরিয়ো। ঠিক আছে যাচ্ছি। এই এই ফোনটা ধরো তো, ধরো ধরো। হ্যালো, হ্যাঁ স্যার আপনার ফোন এসছে। আমার ফোন? কি আশ্চর্য, আমাকে চাইছে নাকি? আমি তো বুঝতে পারছি না, আমি তো এই নাম্বার কাউকে দিইনি। হ্যাঁ স্যার বললো তোমাদের অফিসে সব থেকে পুরো পাটাটাকে একটা ফোনটা দাও তো আপনার বউ ফোন করেছে। হ্যালো ম্যাম।